আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের দশম পর্ব ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথম আজকে আমি দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের লোগো এবং মেনু। লোগোটা সবসময় বাম পাশে থাকে আর মেনুটা সবসময় মেনু বার ডান পাশে থাকে। তো চলুন আমরা প্রথম নোটপ্যাড ওপেন করে দেখি। এখন দেখুন আমরা প্রথম ইন্ডেক্স ডট এইচটিএমএল কীভাবে সাজিয়েছি। প্রথম ডক টাইপ এইচটিএমএল, মানে এই ডকুমেন্টটা কোন টাইপ দিয়ে করা হয়েছে, এইচটিএমএল দিয়ে। হেডিং দিলাম আমরা একটা, টাইটেল ফার্স্ট ওয়েব পেজ, তারপর লিঙ্ক হবে কোথায়, হাইপার রেফারেন্স স্টাইল ডট সিএসএস দিয়ে। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস সাথে আমাদের সম্পর্ক থাকবে, এই যে লিঙ্কটা স্টাইল ডট সিএসএস সাথে। আচ্ছা, বডিতে আমরা যা কিছু করব এখন বডিতে করব। হিটারটা কি, হিটার এরিয়া হবে, এই দেখুন একটা আমরা লোগো এরিয়া নেব, এই যে একটা ছবি নেব লোগোতে, লোগো এরিয়া পি দিয়ে একটা ছবি আনছি আমি, ছবি আনবো। আর এই যে মেনু এরিয়া, মেনু এরিয়া মেন মেনগুলো থাকবে, হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, এই জিনিসটাই আমরা দেখব। তো দেখুন কীভাবে আসে প্রথম অবস্থায়, যদি আমরা দেখি তাহলে প্রথমে রান করে দেখি কী অবস্থায় আসে। রানে গেলাম, তারপরে লঞ্চ ফর ফায়ারফক্স, এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ছবি, এবং এই যে নিচে নিচে হয়েছে আনঅর্ডার লিস্ট, সবসময় দেখবেন এসে আনঅর্ডার লিস্টাই থাকে সাধারণত। আচ্ছা, আমরা এবার দেখি কিভাবে করা যায়। তো দেখুন আমরা স্টাইল ডট সিএসএস নিয়ে আসি, এই যে এখান থেকে স্টাইল ডট সিএসএসটা এখন আমরা ওপেন করলাম। স্টাইল ডট ওপেন করার পর আমরা এখন দেখুন সুন্দর একটা ডিজাইন, আমরা সবসময় ডান পাশে এবং বাম পাশে দুটো ফাইল রেখে কাজ করব, তাহলে কাজ করার সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এইটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে এখানের উপর ক্লিক করবো, এই দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস দুটো ফাইল রেখেছি। ঠিক ইন্ডেক্স স্টাইল ডট সিএসএস ফাইলটা আমরা ডান পাশে নিতে যাচ্ছি, দুটো ফাইলে যদি দেখা যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, এর উপর ক্লিক করে ডাইন মাউসটা ক্লিক করার পর এই দেখুন মুভ টু আদার ভিউ। হ্যাঁ, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা সরে গেছে, এই দেখুন এক জায়গায়। তো ডান পাশে বাম পাশে দুটো আমি ফাইল দুটো নিয়ে নিলাম, নিয়ে কাজ করার সুবিধার জন্য আপনার এই কাজ, এই কাজটা করলাম। আর প্রথমেই আমি আরেকবার আপনাদের সাথে থেকে রিভিশন দিচ্ছি, সেটা হচ্ছে সিলেক্টর কীভাবে লিখতে হয়। সিলেক্টর সবসময় স্টাইল শিট কীভাবে লিখতে হয়, স্টাইল শিট লিখতে হয় হচ্ছে সিলেক্টর প্রপার্টি এবং ভ্যালু। হ্যাঁ, এই তিনটে দিয়ে দেখুন আমি উপরে হেডিং সূত্রটা রাখলাম, নিচের থেকে লিখব। তো আমরা কী করব, প্রথমেই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে এই যে লোগো এরিয়াটা বাম পাশে থাকবে আর মেনু এরিয়াটা ডান পাশে থাকবে। আমার কাছে অনেক ছাত্রই এবং বন্ধুরাও আমাকে প্রশ্ন করেছেন এটা কিভাবে বিশদভাবে আলোচনা করার জন্য, তা আমি আজকে আলোচনা করছি। দেখুন প্রথমে আমরা যদি নিতে চান তাহলে হিটার এরিয়া, এই দেখুন হিটার এরিয়া, এখানে হিটার এরিয়াটার ভিতরে কিন্তু এই লোগো এবং মেনু এরিয়াটা আছে, এই যে হিটার এরিয়ার ভিতর। তাহলে আমরা এই হিটার এরিয়াটা কি করব, এই পুরো এরিয়াটা ওভারফ্লো হিডেন দিয়ে দেবো। ওভার এই যে দেখুন এটা, এটা একটা ক্লাসের ভিতর আছে, তো আমরা এটা নিলাম, এই যে কপি করলাম এখান থেকে, দেখুন এই যে কপি করে এখানে দিলাম, এই যে পেস্ট করলাম। এবং এটা কি, এটা হচ্ছে সিলেক্টর, কোন ধরনের সিলেক্টর, এটা ক্লাস, ক্লাস হলে একটা ফোঁটা বসে, ডট ফোঁটা বসবে, এই যে হ্যাঁ ক্লাস হলে ডট ফোঁটা বসবে। তারপরে কালি ব্রাশ, এই যে কালি ব্রাশ দিয়ে শেষ করলাম। এখন এন্টার দিয়ে কালি ব্রাশের ভিতরে আপনি কি লিখবেন, এখানে আমরা লিখব ওভারফ্লো হিডেন, ওভার ও ভি ওভার এফ এল ও ডাব্লিউ ওভারফ্লো বিফোর দ্য হিডেন এইচ আই ডাবল ডি ইএন ওভারফ্লো হিডেন। হ্যাঁ, ওভারফ্লো হিডেন মানে বোঝাচ্ছে আপনাকে যদি আমরা কোনো পুকুরে চিন্তা করি, পুকুরের ভিতরে কোনো ডালপালা যদি থাকবে না, একদম সব পুরা খালি, আমি যেদিকে পুকুরে নেব, যেদিকে আমি মনে করব যে নিতে চাই, ওই যে মাছের যে টোনা ভাসতেছে যেরকম, ঠিক টোনের ভাষার মতন
আমি যেদিকে নেবো সেদিকে যাবে, ওভারফ্লো ওভারফ্লো হবে, হিডেন সব কিছু হিডেন আছে, আমি যেদিকে নেবো সেদিকে যাবে, এটা হচ্ছে মেন ইস্যু। এই জন্য ওভারফ্লো হিডেন সবসময় আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, তারপর এখন আসবে আমি লোগো এরিয়া, লোগো এরিয়াটা কোন পাশে নিব, লোগো এরিয়া নিব হচ্ছে বাম পাশে। এই যে এটা কপি করলাম, দেখুন কপি করে এখানে এন্টার দিয়ে এই যে পেস্ট করলাম, আর এটা লোগো এরিয়াটি কি আছে, ক্লাসের ভিতর আছে, দেখুন ক্লাস নিয়ে এখানে আবার এই যে ই দিলাম, কার্লি ব্রাশ দিয়ে শেষ করলাম। লোগো এরিয়াটা কোথায় যাবে, ফ্লট, FLOT, ফ্লট লেফট, LEFT লেফট, তার মানে ফ্লট মানে ভাষা, ফ্লট ভাষা থাকবে কোন পাশে, আমি লেফটে ভাসবে, আমি বলতেছি লেফটে ভাসে যাও, তখন লেফটের দিকে সে সরে যাবে। আচ্ছা, এইবার আরেকটা বলতেছি মেনু, এই যে মেনু এরিয়া বলতেছি, মেনু এরিয়া, এই যে মেনু এরিয়া আমি কপি করলাম, মেনু এরিয়াটা কপি করে মেনু এরিয়াকে বলতেছি আমি চলে যাও, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে ক্লাস আছে, ক্লাস যেহেতু আছে সেই জন্য ডট ফুট হবে, ক্লাসের জন্য নাম না দেখে ডটটা হবে। আর তারপরে এই যে কার্লি ব্রাশ দিলাম, কার্লি ব্রাশের ভিতরে আমি যদি করি এখানে ফ্লট FLOT ফ্লট রাইট RIGHT, দেখুন আমি এটা লেফটে দিলাম আর রাইটে দিলাম। হ্যাঁ, লোগো দিলাম কোথায়, লোগো দিলাম লেফটে এবং মেনু দিলাম রাইটে। আচ্ছা, দেওয়ার পর আমি ঠিক দেখুন এখন রান করে দেখি, এই যে লঞ্চ ফর ফায়ারফক্স, এই দেখুন লোগো, এই যে লোগোটা বাম পাশে আছে, আর এই যে মেনুবার, মেনুবার দেখুন ডান পাশে চলে গেছে অলরেডি, এবং এই যে আনঅর্ডার লিস্ট বিধায় এই যে চারটে গোল গোল চিহ্ন আছে, আমরা এই গোল চিহ্ন উঠাব। এখন দেখুন এই যে মেন মেনু, এই যে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, এইটা আছে কোন ক্লাসের ভিতর, এই যে মেন মেনুর ভিতরে, এই যে এই দেখুন মেন মেনু, যার জন্য আমরা এই মেন মেনুটা কপি করে এখানে বসাবো, এবং ক্লাসের জন্য এই যে ডট ফুটে দিলাম, ক্লাসের জন্য ঠিক ডট ফুটে দিলাম, তারপরে কার্লি ব্রাশ আমরা দুটো ই দিলাম, দিয়ে এন্টার দিলাম। এখন মেন মেনুর এই জায়গাটা আমরা লিখব যে প্রথমে ডিসপ্লে লিস্ট স্টাইল লিখব, LIST লিস্ট স্টাইল, STYLE লিস্ট স্টাইল, নান NONE নান, দেখুন দিয়ে সেভ করলাম। এবং এই পাশে index.html এ কার্সর রেখে রান, এই যে লঞ্চ ফর ফায়ারফক্স এটি দেওয়ার সাথে সাথে দেখুন এই যে এই পাশে দেখুন ডান পাশে এই গোল গোল চিহ্নগুলো আনঅর্ডার লিস্টে যেগুলো ছিল সেগুলো তো উঠে গেছে। এইবার আমরা কী করব, এখান থেকে এই এই হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট এটিকে আমরা এক লাইনে সাজাবো। তো দেখুন এক লাইনে কীভাবে সাজাতে হয়, প্রথমে এক লাইনে সাজাতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে কোথায় আমরা নেব, এই যে এইটি আছে কি মেন মেনুর এলআইয়ের ভিতর, তাহলে আবার নেই মেন মেনু, মেন মেনু কপি করলাম, মেন মেনু কপি করে এন্টার দিয়ে পেস্ট করলাম, মেন মেনু ক্লাস হচ্ছে ফোটা দিলাম, ক্লাসের জন্য ফোটা হবে, তারপরে মেন মেনুর পরে কোথায় এলআই, মেন মেনুর পরে আছে হচ্ছে এলআই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। এখন এলআইয়ের ভিতর দেখুন ডিসপ্লে ইনলাইন ব্লক, DISPLAY ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে ইন LINE ইনলাইন ইনলাইন ব্লক, BLOC ডিক্স ইনলাইন ব্লকস, এই দেখেন ইনলাইন ব্লক দেওয়ার সাথে সাথেই আমি সেভ করলাম। এবং এই যে index.html এই পাশে আসে রান যায় লঞ্চ ফ্রম ফায়ারফক্স। এখন দেখুন এই যে এক লাইনে চলে আসছে ইনলাইনের সাথে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, না এই দেখুন এক লাইনে চলে আসে। এখন কী করবো, আমি এই লেখাটাকে একটু বড় করব এবং একটু জায়গা দেবো, যদি আমি প্যাডিং করি, প্যাডিং করলে ওর জায়গা এমনি বড় হয়ে যাবে। দেখুন আমি এই জায়গাটায় আমি এটা টেক্সট ট্রান্সফর্ম করে আপার কেস করে দিই, টেক্সট TEXT টেক্সট ট্রান্সফর্ম TRANS, এই যে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম দুই ফোটা দিয়ে আপার কেস, UPPER আপার SE আপার কেস, দেখুন সেভ করেন। সেভ করে এই index.html থাকা অবস্থায় আমি আবার লঞ্চ ফর ফায়ারফক্সে গেলাম, এই দেখুন সব বড় হাতের হয়ে গেছে। এখন কি করব, এই যে সব বড় হাতের হয়ে গেছে, এখন আমি প্যাডিংটা দেব, দেখুন
এখন নিয়ে আসে যদি আমি প্যাডিং দিই PADDING প্যাডিং সব 5 পিক্সেল সবই ধরেন 5 ই দিয়ে যাই একটু তারপরে আমি সরাতে পারবো কমাতে পারবো বেশি করতে পারবো সব 5 চারপাশে আমি 5 পিক্সেল দিয়ে গেলাম এখন সেভ করলাম তারপরে index.html এ আসার পর আবার এই যে লঞ্চ ফর ফায়ারফক্সে গেলাম এই দেখুন এই যে হোম একটু ফাঁকা হয়ে গেছে সুন্দরভাবে এই যে ফাঁকা হয়ে গেছে তাহলে আমি যদি এখন এই ইমেজটাকে আরো ছোট করতে চাই আচ্ছা এবং মেনুটাকে আমি কালার দেই তারপরে আমি ইমেজটাকে ছোট করব দেখুন এখন এই জায়গাটা যদি আপনারা মনে করেন যে লেখাটা কালার দেই color কালার কালার দিলাম রেড red রেড এখন দেখুন আবার সেভ দিয়ে এই পাশে এসে আমি এই যে ক্রোম এই দেওয়ার পরে এই দেখুন লেখাটা লাল হয়ে গেছে আচ্ছা এইবার ইমেজটাকে ছোট করব ইমেজ কিভাবে ছোট করতে হয় দেখুন ইমেজ যদি হয় আমি এই যে ইমেজটা কোথায় আছে এই দেখুন ইমেজ তাহলে ইমেজটা আমি আবার লিখে দেই এইখানে একটা এন্টার দিয়ে IMG ইমেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কার্লি সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেস দিয়ে এন্টার দিলাম তারপর এখানে লিখে দেই উইথ WIDDTH উইথ 100 পিক্সেল এবং হাইট HCIGHT হাইট 100 পিক্সেল PX এখন দেখুন এটা সেভ করি প্রথমে এবং index.html এসে এই যে রান দিয়ে এই যে লঞ্চ ইন ফায়ারফক্স এই দেখুন এই যে লোগোটা আমার ছোট হয়ে গেছে তো এইভাবে আমরা লোগোকে লেফট সাইডে এবং মেনুকে রাইট সাইডে আনতে পারি তো বন্ধুরা প্রতিটি আমাদের PSD ফাইলিং থেকে আমরা লোগো এবং এই মেনু বার অবশ্যই লাগে তো বন্ধুরা এটা আপনারা ভালো করে শিখবেন ভালো বারবার প্র্যাকটিস করবেন আর যদি কোনো সমস্যা হয় আমার ইনডেক্স নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেন প্রথমেই আপনারা আমার যে নতুন ভিডিওগুলো পায় সেগুলো আপনাদের সহজেই পেয়ে যেতে পারেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ